সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা ভালো আছেন নিশ্চয়, আর ভালো থাকেন সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। বন্ধুগণ, আজকের ভিডিওয় আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো বর্তমান সোশ্যাল মিডিয়ায় একটা নিউজ ভাইরাল হয়েছে যে কত টাকার বিনিময়ে অবৈধদের বৈধকরণ শুরু হবে। এ বিষয়ে বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপনে আপনাদের মুগ্ধ করছে, তো এ বিষয় নিয়ে বিস্তারিত কিছু কথা বলবো। তো মূল ভিডিও শুরু করার আগে জানিয়ে দিতে চাই গত 24 ঘন্টা মালয়েশিয়া করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য। মালয়েশিয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 1103 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 48,520 জন। অপরদিকে গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 821 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো 35,606 জন। অপরদিকে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 4 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 313 জন। আক্রান্ত এবং সুস্থতার সংখ্যা বিবেচনায় বর্তমানে মালয়েশিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী আছেন 12,601 জন। তো বন্ধুগণ, করোনা ভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন, এবং সেই সাথে মালয়েশিয়া সরকার প্রদত্ত যে স্বাস্থ্যবিধিগুলো আছে অবশ্যই মেনে চলবেন। আর আপনি যদি মালয়েশিয়া সরকার কর্তৃক স্বাস্থ্যবিধি ভঙ্গ করেন তাহলে আপনিও পড়তে পারেন জরিমানার কবলে। বন্ধুগণ, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ ভাইরাল হয়েছে, সেটি হলো একটি রিসিট। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এমনই একটি পেপার আর কি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে উল্লেখ করা আছে কোন কোন সেক্টরে অবৈধ প্রবাসীদের বৈধকরণ শুরু হবে, সব ঠিক আছে, কিন্তু লাস্টে যে কথাগুলো লেখা আছে এটি কিন্তু সম্পূর্ণ ভুয়া খবর। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পেপারের লাস্টে যে লেখাগুলো লেখা আছে সেখানে লেখা আছে বাম সাইডে ডিপোজিট আর এম লিমারাতুস সেটিয়া পেকারজা আসিং, তারপরে লেখা আছে কম্পাউন্ড সাতুরিবু লিমারাতুস রিঙ্গিত সেটিয়া পেকারজা আসিং, তার ডান সাইডে লেখা আছে লাইন লাইন বায়রান ফমেমা লেবি পিএলকেএস ভিসা, মানে যেগুলো ভিসা তৈরি করতে লাগে সে বিষয়ে কিন্তু এখানে একবারে চটকদার বিজ্ঞাপন তৈরি করে আপনাদের সামনে উপস্থিত করেছে, এক কথায় আপনাদেরকে উৎসাহিত করার জন্য। তো এই সকল ভাই বন্ধুদের আমরা বলতে চাই, আপনাদের যেন শুভ বুদ্ধির উদয় হয়, কারণ মালয়েশিয়া সরকারই এখনো ঘোষণা করেনি কিংবা কোনো ডিক্লেয়ার করেনি যে কত টাকার বিনিময়ে আপনারা বৈধ হতে পারবেন কিংবা সরকারি চার্জ কত টাকা আসবে, এ বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কিচ্ছুই বলা হয়নি। তাহলে ওনারা কিভাবে আন্দাজেই বলছে এগুলো? আমি কয়েকটা ভিডিও বলেছি, অনেকে হয়তো বলছেন আমি ভুয়ো কথা বলছি, সেজন্য আজকে আপনাদের সামনে প্রমাণ সহ উপস্থিত করতে বাধ্য হলাম। তো এই সকল প্রতারণা থেকে আপনারা বিরত থাকবেন বলে আমরা মনে করি, কারণ সরকার যখন ঘোষণা দেবে, এবং একটি কথা প্রচলন আছে আকাশে চাঁদ উঠলে কিন্তু সবাই দেখতে পাবে, সরকার যখন ঘোষণা দেবে তখন এভাবে ফেসবুকে ডিক্লেয়ার দেওয়া লাগবে না, এমনি সবাই জানতে পারবে যে কত টাকার বিনিময়ে অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া শুরু হবে। তো সে পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, আর আপনারা যদি এরকম লোভনীয় প্রস্তাবের কিংবা এ ধরনের প্রতারণার ফাঁদে পা দেন তাহলে তো আপনিও প্রতারিত হতে পারেন বলে আমরা মনে করি। তো আমরা চাই না জেনে শুনে আমাদের কোনো প্রবাসী ভাই বন্ধু এ ধরনের প্রতারণার ফাঁদে পড়ুক, কারণ আপনার কষ্টে অর্জিত পয়সা আপনি যদি প্রতারণার ফাঁদে পড়ে হারিয়ে নিঃস্ব হয়ে বসে থাকেন এর সে কষ্টের কিছু আছে বলে আমরা মনে করি না। বন্ধুগণ, আজকের ভিডিও বেশি বড় করব না। গত 2-3 দিন আমি যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে অনেকেই কমেন্টস করেছেন, বিভিন্ন বিষয়ে জানতে যাচ্ছেন, সে বিষয় নিয়ে বিস্তারিত আগামীকাল ভিডিওয় আলোচনা করব। ভিডিও শেষে প্রতিদিন যে কথা বলি আজও একই কথা বলবো, করোনা ভাইরাস মহামারীর সময়ে নিজে সুরক্ষিত থাকবেন এবং অপরকে সুরক্ষিত রাখবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে।